আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমাত খান সংবাদের শুরুতেই থাকবে ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমে তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এক জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ছ জন পয়লা জানুয়ারি থেকে দোসরা আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল একুশ হাজার দুশো জন যা বিগত আঠারো বছরের মধ্যে সর্বোচ্চ সরকারি হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন চোদ্দ জন তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ জন দর্শক ডেঙ্গু পরিস্থিতি দেখতে কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক পরিদর্শনের পর তিনি গণমাধ্যমের সঙ্গে একটি প্রেস ব্রিফিং করেছেন চলুন দেখে আসি সেই প্রেস ব্রিফিংয়ের কারণে আমাদের কাছে যেটা সরকারি হাসপাতালে যেটা হয়েছে আমরা জানি চোদ্দ জনের কথা এবং সেটা হয়তো দিন দিন আরও একটু বাড়তে পারে এবং মৃত্যু তো বিভিন্ন কারণে হয় শুধু ডেঙ্গুর কারণেই তো হয় না কাজে মৃত্যু তো আরও অনেক বেশি হয় অন্য অন্য কারণে বা ডেঙ্গুর কারণে যেটা আমাদের আইডিসি আর যেটা আছে যারা ওরা শনাক্ত করে ওরা সার্টিফাই করে এবার তাদের অনুযায়ী এটা এখন পর্যন্ত চোদ্দ জন আরও হয়তো দু একজন বাড়তে পারে আমাদের লেটেস্ট ইনফরমেশন

ওনার সাথে আমার গতকালও কথা উনি উনি এই জানার চেষ্টা করেছেন হয়েছে এবং নির্দেশনা দিয়েছেন যে যাতে কোনো কিছুর অভাব না হয় কাজে রিএনজেন্টের অভাব হবে না যদি কমতি থাকে এটা অবশ্যই আমরা অ্যাকশন নিব আপনি দর্শক দেখছিলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য বিএসএমএমইউ থেকে চলে যাচ্ছে রাজধানীর সহরওয়াদী হাসপাতালে সেখানে রয়েছেন সহকর্মী জাকিয়া আক্তার কথা বলবো তার সঙ্গে জাকিয়া সহরওয়াদী হাসপাতালে ডেঙ্গু রোগী এবং ডেঙ্গু পরীক্ষার জন্য যেসব ব্যক্তিরা এসেছেন তাদের অবস্থা আমাদের জানান ধন্যবাদ আসলে আপনাকে জানাতে চাই দিন দিনই আসলে ডেঙ্গুর ভয়াবহতা রূপ নিচ্ছে তো আমরা যতদূর জেনেছি এ গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাষট্টি জন ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত তিনশো চৌষট্টি জন চিকিৎসাধীন অবস্থায় আছেন এর মধ্যে একশো একত্রিশ জন হচ্ছেন শিশু আমরা যদি আপনাদের লাইটে সিরিয়ালটি দেখাতে দেখাতে পারি এটি হচ্ছে মূলত ডেঙ্গু টেস্ট করার সিরিয়াল এবং দিন দিন এই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বাড়ছে আর আমরা যতদূর জেনেছি যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজকে দুপুর দুটার দিকে সরওয়ার্দি হাসপাতালে আসবেন ডেঙ্গু পরিস্থিতি এবং ডেঙ্গু রোগীদের সঙ্গে তিনি দেখা করবেন এই এবং চিকিৎসকরাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে ডেঙ্গুর যে তারা দিতে হিমশিম আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর সৌরার্দি হাসপাতাল থেকে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী জাকিয়া আক্তার এবার অন্যান্য প্রসঙ্গ টেকনাফে পুলিশের সাথে পৃথক পৃথক সন্দেহভাজন তিন ডাকাত এবং এক মাদক ব্যবসায়ী হলেন জুনায়েদ আয়ুব মেহেদি হাসান ও ইমরান মোদলা বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া এএসআই সজীব এবং কনস্টেবল মেহেদি শনিবার ভোরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নুরুল্লা ঘোনা নামে পাহাড়ি এলাকায় এবং মেরিন ড্রাইভ সড়কে এই দুটি পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য সাতটি অস্ত্র এবং পঁচিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এরই সাথে শেষ করছি শীর্ষ খবরের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে